কখন ঠিক কি করে সেটা আমরা জানি না, বুঝতে পারি না। তবে তবে কি জানো তো, ছোটুর মধ্যে না অনেক রহস্য দেখতে পাই। ছোটু কিন্তু আগে এরকম ছিল না, অনেক ওপেন মাইন্ডেড ছিল, অনেক অনেক খোলামেলা ছিল। আমি জানি না ওর ওর দাদার এইভাবে চলে যাওয়াতে ছোটু কোনো রকম নিজের মধ্যে প্রতিজ্ঞা করে নিয়েছে কিনা। ছোটু ওর দাদার দাদার খুনিদের মারতে চায় না কি করতে চায়, আমি না আমি আমি ঠিক বুঝতে পারি না জানো। সেই সব ভেবেই কি ও কোনো রকম পাপ কাজে যুক্ত হয়ে গেছে? দেখো দিদি, যদি এটা হয় না তাহলে কিন্তু মা বাবা সহ্য করতে পারবেন না, এই কথা আমি তোমাকে বলে রাখছি। আমি কি করব বলো? আমি তো এত কথা জানি না, আমি ওর সম্পর্কে কিছুই জানি না। কিছু কিছু মনে করো না, আমরা ভেবেছিলাম তুমি ছোটদার গার্লফ্রেন্ড, ছোটদা তোমাকে বিয়ে করবে, তাই আমরা ওই সব কথা বলেছিলাম। আসলে তখনও তো তোমরা কিছু ভেঙে বলনি না আমাদেরকে। কি বলতাম বলো, তোমরা তো নিজেরাই সব কথা বলে গেছো। দেখো দিঠি, স্বাভাবিকভাবে যা মনে হয়েছে তাই বলেছি, কিন্তু এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি যে তুমি রাস্তায় হয়তো কোনো বিপদে পড়েছিলে আর সেখান থেকেই ও তোমাকে তুলে নিয়ে এসেছে। অন্য কোথাও রাখার জায়গা পায়নি বা রাখতে পারেনি, তাই তোমাকে এই বাড়িতে তুলে নিয়ে এসছে, তাই তো? কিন্তু একটা প্রশ্ন আমার থেকেই যাচ্ছে, ও তোমাকে বাড়ি ফেরত দিচ্ছে না কেন? বাড়িতে আমি ফিরবই একদিন না একদিন, শুধু জানি না কিভাবে যাব। কেন, আমার শ্বশুরমশাই তো বললেন যে তিনি তোমার বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করবেন, তিনি নিজে তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবেন। কি জানি, তার আগেই হয়তো আমাকে কি না, তার আগে কি হয়তো অন্য কোথাও চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে তোমাকে? শোনো না বৌদি, আমাকে না প্লিজ অন্য কোথাও যেতে দিও না। তিথি তিথি, অন্য কোথাওটা কোথায় সেটা তো আমাকে বলতে হবে, না হলে আমি, আমার একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, মানে কিছু লোক সেটাই ঠিক করেছিল। তোমার দেওর বোধ হয় আমাকে পৌঁছে দেওয়ারই দায়িত্ব পেয়েছিল, সেই লোকটা বাড়িতে ছিল না তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, মানে কে সেই লোকটা? আর তাছাড়া তুমি যাকে চেনো না জানো না তার বাড়িতে থাকতে যাবে কেন? সেটাই তো, যাকে আমি চিনি না আমি তার কাছে কেন যাব বলো তো? যে লোকটা আমার ক্ষতি করতে পারে সেই লোকটার বাড়িতে আমি কেন যাব? আমার ছোটদা তোমাকে এমন কারো কাছে পাঠাবে যে তোমার ক্ষতি করতে পারে? না গো, আমি এটা বিশ্বাস করি না। এটা বিশ্বাস করতে এখন আমারও মন চাইছে না, কিন্তু হয়তো আমার জীবনে এটাই হবে। কেন, তোমার জীবনে তাই হবে কেন? আমরা তো আছি তোমার সঙ্গে দিদি, তুমি শুধু আমাদেরকে খুলে বলো সবকিছু। দেখো আমি তো তোমাকে বারবার বলছি, তুমি চাইলে তোমার বাড়িতে ফোনও করতে পারো। না না না, ও যদি একবার জানতে পারে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি হাসছো? দেখো দিদি, ছোটু আর যাই হোক তোমার ক্ষতি করবে না, ছোটু ছোটু কারোরই ক্ষতি করতে পারে না। মানুষ বদলে যায়, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। যতই বদলে যাক, কোনো মানুষের ক্ষতি করবে এরকম মানুষও কোনোদিনই ছিল না আর আজও নেই। আর যদি সত্যি ছোটু বদলে যায় তাহলে আমরাই ওর সাথে থাকবো না। একটা মানুষ ঘরে যেরকম বাইরেও কি সেরকম? একটা মানুষেরই তো ঘরে বাইরে আলাদা রূপ হতেই পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে তুমি বলো না, আমাদের বলো না কি সমস্যা, কি হয়েছে?
দেখো, তুমি যদি আমাদেরকে না বলো আমরা কি করে বুঝবো বলো তো? তুমি বিশ্বাস করো, এই যে এই কটা দিন তুমি আমাদের বাড়িতে রয়েছো না, তুমি আমাদের বড্ড আপন হয়ে গেছো। দিঠি, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাইবো না। এই কদিনের মধ্যে তোমাকে আমরা কত ভালোবেসে ফেলেছি জানো? হ্যাঁ, ছোটুর বউ ভেবে হয়তো একটু বেশি আদর করে ফেলেছি, তবে মেয়ে হিসেবেও তো তুমি খারাপ নয়। আমাদের ভুল ভাঙার পরেও আমরা তোমাকে ভালোবেসে যাব। আমরা চাইবো যাতে তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি ফিরে যেতে পারো। যদি সত্যি তাই হয়, আমি তোমাদের কাছে কেনা হয়ে থাকবো সবসময়। কেন কেনা হয়ে থাকার কি আছে? তুমি যেই বাড়ির মেয়ে সেই বাড়িতে ফিরবে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি স্টুডেন্ট, মানে পড়াশোনা শেষ হয়ে গেছে? এখনো হয়নি। ও, কি পড়েছ? মেডিকেল, মানে ডাক্তারি। তুমি ডাক্তারি পড়ো? কেন, তুমি এরকম করছো কেন? আমি ডাক্তারি পড়ি শুনে? যারা ডাক্তারি পড়ে তাদের কি এক্সট্রা চারটে হাত পা থাকে? না, ভালো স্টুডেন্ট ছাড়া তো ডাক্তারি পড়াই যায় না। তুমি যে খুব ভালো স্টুডেন্ট সেটা তো আমরা বুঝতেই পেরেছি। ভালো স্টুডেন্ট হয়ে আর লাভ কি হলো বলো? হয়তো পড়াশোনাই হবে না কখনো আর আমার। না গো, এটা হতেই পারে না। ছোট্ট আমাকে নিজে সব সময় বলে যে তুই মন দিয়ে লেখাপড়া কর, যেমন করেই হোক তুই লেখাপড়া কর, আমার যত কষ্টই হোক না কেন আমি ঠিক চালিয়ে নেব। সেই ছোটটার জন্য তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। তোমার ছোটটা তো আর জানে না আমি কি পড়ি না পড়ি। রহস্যটা না কিছুতেই যাচ্ছে না। তুমি কি এমন বিপদে পড়েছিলে দিঠি যে রাস্তা থেকে তোমাকে তুলে আনতে হলো আর তুমি ওর সাথে এভাবে চলে এলে? কি হয়েছে দিঠি, একটু খুলেই বলো না আমাদের। আমার যখন খুলে বলার সময় আসবে আমি তোমাদের সব কিছু বলবো, কিন্তু এখন আমি কিচ্ছু বলতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না। দেখুন ছোটু, কিছু বলবে? এই এই ছবিগুলো কে বার করেছে? আমি। কেন, কি দরকার ছিল? আচ্ছা ছোটু, তুমি আমাদের সঙ্গে সবসময় এরকম মেজাজ নিয়ে কথা কেন বলছো বলো তো? তুমি তো এরকম ছিলে না, আমরা এমনি আঁকাগুলো দেখছিলাম। না, তোমরা ছবিগুলো দেখছিলে না, তোমরা ছবিগুলো দেখাচ্ছিলে কাকে ইমপ্রেস করার জন্য, কার প্রশংসার জন্য? আমি তোমাদের বলেছিলাম না ছবিগুলো নয় ফেলে দেবে, নয় এমন জায়গায় রাখবে যাতে আমার চোখে কোনোদিনও না পড়ে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, কাউকে ইমপ্রেস করার জন্য কিছু করিনি। তুমি কত ভালো ছবি আঁকো সেটাই বলছিলাম। সেটা ও জেনে কি করবে? না জানারই বা কি আছে, মানুষ তো কথায় কথায় কত কথাই তো বলে। আমি তো তোমাদের একটাই কথা বলেছিলাম, ও কদিনের জন্য গেস্ট হয়ে এসছে, ওর সাথে এত বেশি কথা বলার দরকার নেই। সব কি তোমার নিয়মে চলবে নাকি? আর ও যে আমাকে লেখাপড়া করিয়ে দিচ্ছে, কঠিন কঠিন অঙ্কগুলো আমাকে সোজা করে বুঝিয়ে দিচ্ছে। এই যে আগে অঙ্ক নিয়ে আমি এত কান্নাকাটি করতাম, এত ভয় পেতাম, সেই অঙ্কগুলোই আজকে আমার কাছে সোজা হয়ে উঠেছে, সেগুলো বুঝি কিচ্ছু না। কথা শেষ? হ্যাঁ কথা শেষ, যাচ্ছি আমি। তোর সাথে তো আজকাল কোনো কথাই বলা যায় না, কথা বললেই খালি ঝাঁঝিয়ে কথা বলিস। তুমি কি জানো এই মেয়েটা ডাক্তারি পড়ে? তো ছোটু, একটা ডাক্তার ভগবানের স্বামী, তাকে তার পড়া থেকে কোনোদিনও সরিয়ে আনতে নেই। তুমি যদি অন্য কারো কথায় ওকে ডাক্তারি পড়া থেকে সরিয়ে আনো, তাহলে ওকে তুমি ওর বাড়িতে পৌঁছে দিও। দেখো ছোটু, তুমি তোমার দাদাকে খুব ভালোবাসতে আর আমি তার স্ত্রী, এত বিপর্যয়ও কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কোনোদিনও কোথাও যাইনি, কিন্তু আজ আজ এটা তোমার কাছে আমার অনুরোধ রইল। কি ব্যাপার, আমার বৌদিকে বোনকে এইসব কথা বলার দরকার ছিল বুঝি? কই, আমি তো জানতে চাইনি তুমি কোথায় থাকো, কি করো, কি পড়ো। কারণ এতে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে,
আর আমি শুধুমাত্র সেটাই পালন করছি। আচ্ছা, তুমিও একটা মানুষ, আমিও একজন মানুষ, দায়িত্ব পালন করতে গিয়ে তুমি একটা মেয়ের প্রতি অবিচার করছো, অন্যায় করছো, সেটা ভেবে দেখেছো একবারও? না, ভাববো না, কারণ অবিচারটা আমাদের সংসারের সাথেও হয়েছে, আমার দাদা ভাইয়ের সাথেও হয়েছে, আর সেদিনকে কেউ ভেবে দেখেনি। তার দায় কি আমার? না, তার দায় তোমার হতে পারে না, তুমি একটা উপলক্ষ। কিসের উপলক্ষ? আমার দোষটা কি ছিল? আমি জানি না। জানতেও তো চাওনি কখনো। জানতে চাইনি কারণ জানার কোনো প্রয়োজন নেই আমার। যে মানুষটা এত ভালো আঁকতে পারে সে এতটা নিষ্ঠুর হতে পারে না কখনো। এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। বলো কি বলতে এসেছ। আর দুদিন বাদে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কথাটা তো আগেও শুনলাম। দিনটা কবে আসছে সেটা জানিয়ে দিলাম। মজিদ ভাইয়া দুদিনের মধ্যেই চলে আসবে।